ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমাদের আগেই বলেছিলাম যে আমরা সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম ওয়াটার পার্ক, কিন্তু সেটা আমাদের খুব একটা ভালো লাগেনি বলে সেখানে আর কোনো ভিডিও করিনি, আর সেখানে ভিডিও অ্যালাউডও ছিল না। তো তারপর আমরা তোমাকে আগেই বলেছিলাম তোমাদেরকে যে আমরা গড়পঞ্চকে গিয়েছিলাম, তো সেখান থেকে যা যা কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এখানে আমরা বেশ কিছু ফটো ফ্রেম কিনেছি, তাছাড়া ওদের এই পুরুলিয়ার যে সংস্কৃতি সেটা ওদের হচ্ছে মূর্তি। তো এখানে একটা দুর্গার খুব সুন্দর আমরা মূর্তি কিনেছি, সেই মূর্তিটা না দেখিয়ে পারলাম না। তো যদি তোমরা এখানে আসো তোমরা কিন্তু এগুলো ট্রাই করতে পারো, ভীষণ সুন্দর ওদের হাতের কাজ। এগুলো কিন্তু সবটাই একদম হ্যান্ডমেড, ওরা নিজেরা বানাচ্ছে, বানিয়ে বিক্রি করছে। যদি তোমাদের মনে হয় তোমরা নিশ্চয়ই কিনতে পারো, এটা একদম ওখানেই অবস্থিত। তুমি ওখানে এসে যদি দোকানগুলোতে ট্রাই করো এগুলো এরকম প্রচুর মূর্তি পেয়ে যাবে। আমাদের যেরকম মনে হয়েছে তাই আমরা দুর্গার মূর্তি কিনেছি, তো তোমরা ট্রাই করতে পারো অন্য কিছু। আর তাছাড়া ফটো ফ্রেমও কিনেছি, দেখো কী সুন্দর, তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। তো যদি আসো অবশ্যই এগুলো কিন্তু ট্রাই করতে পারো, ঠিক আছে? তো আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করব। আর আরেকটা কথা বলে রাখি, আজকে হচ্ছে আমাদের মাইথনের শেষ রাত, কালকে আমরা কলকাতার উদ্দেশ্যে সকালবেলা রওনা দেব। আমাদের চেক আউট টাইম 10:30, তো তার আগে তোমাদেরকে আমরা সমস্ত ডেসক্রিপশনসে দিয়ে দেবো যে আমরা কোথায় এসেছি এবং এটা আসতে গেলে তোমরা কীভাবে আসবে, কীভাবে যোগাযোগ করবে সব কিছু। এবং এখানের পরিবেশ তো ভীষণই ভালো, আর যে আমাদেরকে অ্যাটেন্ড করছে সোমনাথ তার কথা তো না বললেই নয়, ভীষণ ভীষণ ভালো তাদের ব্যবহার এবং সব কিছু দিক থেকে ভীষণ সুন্দর যাত্রীনিবাস। অবশ্যই ট্রাই করো, কালকে সব কিছু ভিডিওতে চলে যাচ্ছে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর আশা করি আমার ভিডিওটা খুব ভালো লাগছে। চলো টাটা, গুড নাইট।